সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের ক্যান্ডিড কুটহাট আয়োজনে, যেখানে আনকাট ভাবে সময়ের ক্যামেরায় ধরা দিয়েছেন। লেটস ওয়েলকাম নিলয় আলমগীর। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহিমার সঙ্গে কাজ করছেন বলছিলেন, আপনার সঙ্গে বয়সে বেশ ছোট মাহিমা। আবার মাহিমা আমাদের অনেক ছোট, কিন্তু আমাদের যে আজকে গল্পটাও হচ্ছে এরকম যে খুব সিনিয়র একজনকে সে পছন্দ করে। এখানে একটা ডায়লগ আছে যে ওর নাম থাকে রিদিমা, আমি ওকে বলি যে রিদিমা দেখো তুমি আমার থেকে 15 বছরের ছোট, তো এখন তুমি এই ধরনের কথা বললে তো সমস্যা, মানুষজন কি বলবে, তো এরকম একটা ডায়লগ আছে। তো আমাদের জুয়েল ভাইকেও আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে মাহিমার সাথে কিভাবে, তো বলল যে গল্পটাই হচ্ছে এরকম একটু সিনিয়র জুনিয়র। তো এর আগে মাহিমার সাথে আমি কাজ করেছি, সেটাও ছিল এই টাইপের কাজ, ও আমার অনেক ছোট থাকে, আমার হচ্ছে আমরা বেআইন সম্পর্ক থাকে, এটার মধ্যে ওর সাথে ফান করি, এই পিচ্ছি এদিক আসো এই পিচ্ছি, তো ওইটা নিয়ে খুব মাইন্ড করে। সো ওই রকম গল্প হলে আসলে তখন ছোট কাস্টিংটাই দরকার হয়। এই যে অসম প্রেমের গল্পটা, এটা আসলে আপনার কি মনে হয় এই যে ক্যামেরার বাইরে আমাদের সমাজ এটা কীভাবে নেয়, এখন পর্যন্ত বাংলাদেশে বা পাশের দেশ ভারতেই কি এইটা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? তো অসম প্রেম আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অনেক ডিফারেন্স, লাইক 30-35-40 বছর এরকম ডিফারেন্স বোঝায়, আর 15 বছরের ডিস্টেন্স যেটা সেটাতে আসলে অসম প্রেমটা অতটা বোঝা যায় না। যেমন আমার রিয়েল লাইফেই আমার ওয়াইফের বয়স আমার থেকে অলমোস্ট 15 বছরের ছোট, সো এটাকে আসলে অসম খুব একটা অসুবিধা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে ওইটাই বলতে চাচ্ছি যে অসম যেটা বলতে চাচ্ছেন সেরকম অসম না আসলে।